আপনারা দেখছেন লিজম টাইমস, বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব হেডলাইনস। কয়লা ও গরু পাচার চক্রে বিকাশ মিশ্রকে তোলা হলো আসানসোলের সিবিআই আদালতে। শিরোনামে আবার লোচিপুরের নিষিদ্ধ পল্লী। সহপাঠীর সঙ্গে অসভ্য আচরণের প্রতিবাদ করে প্রহৃত এক ছাত্র। কয়লা ও গরু পাচার চক্রের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র শনিবার সন্ধ্যায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করল সিবিআই। এদিন গাড়ি থেকে প্রায় পাঁজা কলা করে তাকে নামানো হয়। কয়লাকাণ্ডে কলকাতায় ধৃত বিকাশ মিশ্রকে আসানসোল আদালতে পেশ করা হলো। ধৃত বিকাশ মিশ্রকে কলকাতা থেকে নিয়ে এসে শনিবার সন্ধ্যে আসানসোল আদালতে পেশ করে সিবিআইয়ের আধিকারিকরা। বিচারক বিকাশ মিশ্রকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার ফের এই মামলার শুনানি। ওই দিন ফের বিকাশ মিশ্রকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের দল, তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, আদালতে বেরিয়ে যাচ্ছে, কারণ তারা এখানে দাবি জানিয়েছিল 7 দিনের। আজকে সিবিআই RC 22/20 কেসে একুশ বিকাশ মিশ্রকে রিমান্ড ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করেছিল আসানসোলে এবং 7 দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল। আমরা সেই পুলিশ কাস্টডি প্রেয়ার এগেনস্ট অবজেকশন ফাইল করেছিলাম। কোর্ট সেই পুলিশ কাস্টডি হিয়ারিংয়ের যে অ্যাপ্লিকেশনটা 13 তারিখে ফিক্সড করেছে বিফোর দি স্পেশাল কোর্ট অ্যাট সিবিআই আসানসোল, এবং ইন দ্য মিন টাইম একুশকে 2 দিনের জন্য জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে। এছাড়া আমাদের প্রেয়ার অনুযায়ী কোর্ট সুপারিনটেন্ডেন্ট আসানসোল স্পেশাল কারেকশনাল হোমকে ডাইরেকশন দিয়েছে যে একুশ বিকাশ মিশ্রকে এই 2 দিন নেসেসারি মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল কেয়ার প্রোভাইড করার জন্য। শিরোনামে আবার লোচিপুর, নিষিদ্ধ পল্লী মাদকের পর এবার জোর করে অনলাইন পেমেন্টের মাধ্যমে ভিন রাজ্যের পুরুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এই এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। লোচিপুর নিষিদ্ধ পল্লীতে আসা ভিন রাজ্যের বেশ কিছু যুবককে মারধর করে অনলাইন পেমেন্টের মাধ্যমে অতিরিক্ত টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়ার অভিযোগে কুলটি থানায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ 3 দোকানদারকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটা হয়েছিল শুক্রবার রাত্রে 18টা কেস্টাম্বার আছে অজয় বলে একটা দোকানে, তো ওখানে 5 লাখ টাকা বিল করেছিল। কেস্টাম্বার আছে, কেস্টাম্বারদের যদি ভালো ব্যবহার না পেলে তো দিশা চলবে কী করে? আর আমরা চাই কেস্টাম্বার ঢুকুক, কেস্টাম্বারের সঙ্গে কোনো দোকানদাররা না জোরজবস্তি করে। আজ এই দোকানে ঘটনা হলো, কাল দিন অন্য দোকানে ঘটনা হতে পারে। যদি কেস্টাম্বারের সুবিধা না পায় তো আসবে কী করে? ওরা তো বিহার ঝাড়খণ্ড ইউপি থেকে আসছে। তার জন্যই আমরা দোকানদারকে আমরা আইসিকে ফোন করি, আইসি এসে দোকানদারের কাছে ফিরে এসে দোকান বন্ধ করে আইসি। প্রয়াত সেনাপ্রধান সিবিএস জেনারেল বিপিন রাওয়াতের স্মরণসভা ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল গাড়ুই সংলগ্ন রঘুনাথবাটি গ্রামে। বহু মানুষ এদিন গভীর শ্রদ্ধা জানায় প্রয়াত সেনানায়ককে। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী ও নিহত সেনা আধিকারিকদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল রঘুনাথবাটি গ্রামের শিবশক্তি ক্লাব প্রাঙ্গণে। রবিবারের এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল নেতা চিত্তপ মণ্ডল, বাউরি সমাজের সভাপতি সমীর বাউরি সহ অনেকেই। ছোট ছোট খুলে যায়।
জেনারেল বিপিন রাওয়াতের যা কেসের মৃত্যু হয়েছে সেই মৃত্যু ইয়েতে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের শিবনাথ শিবশক্তি ক্লাব গুণাথ বাড়ি যার কর্ণধার হলো বিঘ্নেশ গোড়াই এবং তার সমস্ত ছেলেরা আজকে একটা সুন্দর অনুষ্ঠান ইয়ে করেছেন তাকে শ্রদ্ধা জানাবার জন্য স্মরণ শ্রদ্ধা জানাবার জন্য সেই অনুষ্ঠানে আমরা আসতে পেরে সত্যি নিজেকে অভিনন্দন করছি। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হলো জেলার সমস্ত হস্তশিল্পদের। অন্ডাল ব্লকে শুরু হয়ে গেল কর্মতীর্থ হাট। জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্প তাদের তৈরি সামগ্রী সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন এই হাট থেকে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে শুরু হয়ে গেল কর্মতীর্থ হাট। অন্ডাল ব্লকের ভাদুর গ্রামে একেবারে জাতীয় সড়কের পাশেই কর্মতীর্থ হাট চালু হওয়ার খুশি এলাকার শিল্পীরা। এই হাটে ব্লকের বিভিন্ন এলাকার হস্তশিল্পরা নিজেদের তৈরি জিনিস প্রদর্শন করে বিক্রি করার সুযোগ পাবেন। এই হাটে বর্তমানে 40টি স্টল রয়েছে। 32টি স্টল ইতিমধ্যেই দেওয়া হয়েছে হস্তশিল্পীদের। সৃষ্টি নিয়ে, তাদের তৈরি জিনিস নিয়ে আমরা সকলে কিন্তু আসন গ্রহণ করুন, আমাদের মূল মঞ্চের সামনে উপস্থিত হন। স্যার, আপনার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি। আমাদের যে হাতে বানাচ্ছি সেগুলো যদি একটু প্রচার হয়, লোকে দেখবে, জানবে যে আমরা ছোট্ট জায়গার মধ্যে থেকে আমরা কিছু বানাচ্ছি, আর সেটা লোকের কাছে পৌঁছালে আশা করছি সবারই ভালো লাগলে নিবে। কি বানিয়েছেন আপনারা? আমরা কাঁথা স্টিচের প্রোডাক্ট আছে, আমাদের হ্যান্ড পার্টিক আছে, আর কিছু আমাদের ওই এমব্রয়ডারি কাজ আছে। এটা কি চলবে? আবার ভাঙুন বিজেপিতে। শনিবার বিজেপি ছেড়ে প্রায় 250 যুবক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। আসানসোল আরাডাঙ্গায় এই যোগদানকারীর বড় সাফল্য হিসেবে দেখছে তৃণমূল। শনিবার আসানসোল পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের আড়াডাঙ্গা দুর্গা মন্দিরে এক সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এলাকার বেশ কিছু যুবক। শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এদিন প্রায় 250 জন যুবক বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান অভিজিৎ ঘটক। তিনি বলেন, মমতা ব্যানার্জির আদর্শ উন্নয়নের কাজ দেখে অনুপ্রাণিত হয়েই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আজকে 40 নম্বর ওয়ার্ডে যারা বিজেপির কিছু নেতৃত্ব এবং কর্মীরা, তারা আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক মলয় ঘটকের কাছে আবেদন করেছিলেন যে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উন্নয়ন দেখে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। তাই আজকে সেই যোগদান কর্মসূচি আমরা করছি এখানে। এখানে বহু সংখ্যক যুবক এবং এই এলাকার মানুষ তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সহপাঠীর সঙ্গে অসভ্য আচরণের প্রতিবাদ করায় প্রহৃত এক ছাত্র। দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিধাননগর এলাকায়। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এক সহপাঠীর সাথে অভাব্য আচরণের প্রতিবাদ করায় হসপিটালিটি ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে বিসিএর তৃতীয় বর্ষের 4 ছাত্রের মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার ধুন্ধুরমার কাণ্ড বেঁধে যায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার ফুলজোড় এলাকায়। রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত 4 ছাত্রকে আটক করেছে পুলিশ।
আমরা যখন কালকে গতকাল টিফিন খেতে গেছিলাম সব বন্ধুরা মিলে, তখন ওখানে কিছু ছেলে আমাদের সিনিয়র ওখানে আমাদের সামনে এসে বসে এবং আমাদেরকে লক্ষ্য করতে থাকে। তো আমরা সেটা না দেখে মানে না ইয়ে করে আমরা নিজেরা টিফিন খেয়ে যখন বেরিয়ে যেতে চাই, হাত ধুয়ে যখন বেরোতে থাকি, তখন সবাই যখন বেরিয়ে যায় তখন সে আমাকে ডাকে, ওদের মধ্যে একটা ছেলে আমাকে ডাকে এবং বসতে বলে এবং আমি যে করে বসি এবং তারা আমাকে কোশ্চেন করে যে কোন ইয়ারে। তো ওরা যখন বুঝতে পেরেছে যে আমি যখন ওদের থেকে জুনিয়র, তো তারা আমাকে অনেক কোশ্চেন করে এবং আমি যদি উত্তর না দেওয়ায় ওরা বলছিল, ওরা যেহেতু বিসিএল ছেলে ছিল তো আমাদের বিএইচএম এর ছেলে না হলে আমরা উত্তর দেওয়া বাধ্য নয়। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন এক্সাম টাইমস।